আমাদের সবারই জীবনে একবার হলো ফোর বা ফাইভ স্টার হোটেলে থাকার বা খাওয়ার ইচ্ছা নিশ্চয়ই জাগে। তাই আজকে আমরা এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি যেখানে ফোর স্টার হওয়ার সাথে সাথে পাবো পুল এবং রুফটপও। চলুন দেখা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো পুজো সামনে চলেই এলো, পুজো সংক্রান্ত এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমরা একটা ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি এই কলকাতার বুকেতেই। তো শপিং করার পাশাপাশি আমরা আরও একটা জায়গায় যেতে চলেছি, সেটা হচ্ছে একটা খুব সুন্দর রুফটপ ক্যাফে সল্ট লেক সিটির মতো পস এরিয়াতে। তোমরা মাত্র 500-এ অনেক ভালো খাবার দাবার পেয়ে যাবে, তো সেই সংক্রান্ত একটা ভিডিও আজকে আসতে চলেছে। তো শেষ অবধি অবশ্যই দেখো এখানকার অ্যাম্বিয়েন্স কীরকম, কীরকম খাবারের কোয়ালিটি, বিহেভিয়ার, স্টাফদের, তো সব কিছুই আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তাই শেষ অবধি অবশ্যই দেখো, আর পুজো সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা তাড়াতাড়ি আমাদের নোটিফিকেশানগুলো পেয়ে যাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে নাও। আর শেষ অবধি অবশ্যই দেখো, তো ভিডিও এখন শুরু করা যাক। সো আমরা এখন বাস ধরে চলে এসেছি সল্ট লেক সিটি সেন্টারে। তো সল্ট লেক সিটি সেন্টারে আসার জন্য উল্টোডাঙ্গা বা বিধাননগর থেকে যে কোনো সল্ট লেকগামী বাস ধরেই তোমরা চলে আসতে পারবে অনায়াসে। তো এখান থেকে জাস্ট 5 মিনিট হেঁটেই আমরা চলে এলাম ডি শোভারানীতে। খুবই পস এরিয়াতে 4-স্টার রেটিংয়ের একটা হোটেল হচ্ছে এই ডি শোভারানী। যাই হোক, মেন গেট দিয়ে লিফটে আমরা 8th ফ্লোরে চলে আসলাম। লেফট হ্যান্ড সাইডে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি বরাবর উঠে গেলেই আমরা পৌঁছে যাব দ্য স্কাই ভিউ ক্যাফেতে। তো এবার আমরা চলে এসেছি দ্য স্কাই ভিউ রুফটপ ক্যাফেতে, যার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই পুলটা, সঙ্গে আছে একটা কাঠগোলাপের কাজ, লাইট স্কাই কালারের ওয়াল, আর সঙ্গে আছে এই নীল রঙের পুলটা, আর সঙ্গে গ্রে কালারের চেয়ার টেবিল। সব কিছু মিলিয়ে বেশ একটা পার্টি প্লাস রোমান্টিক ভাইব দিচ্ছে, যেখানে হালকা লাইট জ্বললে আরো সুন্দর দেখতে লাগবে। আর এখান থেকে নিচের ভিউটা জাস্ট অ্যামেজিং, এত সুন্দর ভিউ যেটা এক কথায় বলতে গেলে প্রাইসলেস। প্লাস এভরি স্যাটারডে এখানে ডিজে এর ব্যবস্থা আছে অ্যান্ড সানডেজে সোলো পারফরমেন্সও আছে। তো গাইস, এখন আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি একটা ভেজ হাক্কা নুডলস, তার সাথে একটা ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে চিলি চিকেন গ্রেভি, আর সঙ্গে থাকছে আর একটা মকটেলও। তো এগুলোর প্রাইস মোটামুটি সব মিলিয়ে আমাদের পড়ছে 1000 টাকার কাছে। তো দেখা যাক এবার কীরকম কী টেস্ট হয়। তো এখানকার অ্যাম্বিয়েন্স তো দারুণ লেগেছে আমার। এখানে একটা খুব সুন্দর পুল রয়েছে, পুরো ব্লু কালারের জল, তার সাথে এরকম একটা মানে চারিদিকটা খোলামেলা খাওয়া দিচ্ছে, হালকা হালকা বৃষ্টি হয়েছে একটু আগে। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে, এখানকার মিউজিকের সাথে এরকম একটা অ্যাম্বিয়েন্স দারুণ লাগছে, আর একটু বেশ আলো আঁধারি পরিবেশ আছে, দারুণ লাগছে। আর এখান থেকে জাস্ট রাস্তাটা দেখুন, পুরো অনেকটা উঁচুতে আছি আমরা, প্রায় 8 তলার উপরে আছি। তো দেখতেই পাচ্ছেন রাস্তার ভিউটা অনেকটা নিচে। তো এবার দেখা যাক খাবার দাবার কীরকম কী হয়। তো খাবার অলরেডি দিয়ে দিয়েছি আমরা, আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে, ততক্ষণ দেখতে থাকুন। সো গাইস, এখন আমাদের সামনে চলে এসছে এই রাইসটা, এটা ভেজ রাইস, ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস। তো আমার কাছে সামনে দুটোই সার্ভ করে দিয়েছেন ওনারা। তো এবার আমি টেস্ট করব এই ভেজ নুডলসটা ফার্স্ট। আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, অনেকটা করে কোয়ান্টিটি দিয়েছে। আর চিকেনের মধ্যে রয়েছে 8 পিস চিকেন, অলরেডি 2 পিস আমার কাছে, 2 পিস ওর কাছে, আর কিছুটা এখানে রয়েছে। বেশ ভালো নুডলসটা, ভালো খেতে। এর মধ্যে সব রকম ভেজিস আছে দেখতে পাচ্ছি, পেঁয়াজ আছে, গাজর আছে, ক্যাপসিকাম কুচানো আছে, পেঁয়াজ কালি আছে। এটা কি জিনিস, পিঙ্ক পিঙ্ক দেখতে, জানেন এটা কি জিনিস? যাই হোক, এটাও আছে। সো খেতে বেশ ভালো। সো এবার আমি একটু রাইসটা ট্রাই করবো। রাইসে তো সেম জিনিসগুলো দেওয়া রয়েছে, যেহেতু ভেজ রাইস, এর মধ্যেও গাজর রয়েছে, পেঁয়াজ কালি রয়েছে, লঙ্কা আছে, আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছি। নুডলসের থেকে রাইসটা বেশি ভালো খেতে,
আর রয়েছে চিলি চিকেন। চিলি চিকেন তো যেমন থাকে, আমরা গ্রেভি চিলি চিকেন নিয়েছিলাম। সো এক একটা পিস দেখাবো, এরকম এক একটা সাইজের পিস রয়েছে। সো আমি একটুখানি ট্রাই করে নেব। দারুণ জুসি খেতে, খুব ভালো খেতে এটা, আর কোটিংটা একদম ঠিকঠাক, তার সাথে গ্রেভিটাও বেশ ভালো লাগছে খেতে। বেশ পারফেক্ট চিলি চিকেন একটা, জাস্ট দারুণ লেগেছে আমার চিলি চিকেনটা। মাংসটাও খুবই খুবই নরম। সো এবার আমরা খাওয়াটা শেষ করি ততক্ষণ। সো গাইস, আমাদের সামনে এখন চলে এসেছে সেই মকটেলটা। এটার দাম হচ্ছে 150। তো এটার কালারটা ব্লু আর এর নাম হচ্ছে ব্লু শু। তো এর মধ্যে রয়েছে ব্লু কুরাকাও সোডা, লাইম জুস আর তার সাথে আইস কিউব। তো কোয়ান্টিটি একটু কম লাগছে আমার, বাট এটা টেস্ট করে দেখা যাক। রিফ্রেশিং, গরমের মধ্যে বেশ ভালো এটা। তবে আমার অনেকটা ব্লু লেগুনস টাইপেরই লাগলো, আলাদা করে কিছু লাগলো না, জাস্ট একটু এর এসেন্সটা একটু অন্যরকম লাগছে, এটাই যা তৈরি তফাত। ও, স্টমাক পুরো ফুল হয়ে গেছে, অনেকটা টায়ার্ড ছিলাম আমরা, বাট এই এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে এসে অনেকটাই রিল্যাক্স ফিল হয়েছে। আর খাওয়া দাওয়ার পর অনেকটাই মানে এখন ঘুম ঘুম লাগছে অ্যাকচুয়ালি। সো এখন আমাদের নিজেদের ট্রান্সপোর্টেশনে আমরা নিজেদের বাড়ি যাবো, আর গিয়ে একটা দারুণ ঘুম দেবো। আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো এরকম একটা অসাধারণ জায়গাতে। তো আশা করি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করুন লোকেদের সাথে, কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো কনফিউশন থাকে বা যদি কোনো সাজেশন থাকে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিও পছন্দ হয় তো লাইক অবশ্যই করুন। আমি দেখছি লাইক করছে না অনেকে, পছন্দ হচ্ছে লাইক করছে না, এরা কী করে চলবে? লাইক করবেন আর সাবস্ক্রাইবও করবেন আর শেয়ারও করবেন। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।